আসলে শুয়ে আছেন কে? বৌমা? মা? এমন করতেছেন কে? বৌমা? বৌমা তো গা পুড়ে দিতেছে। ওগো! কি হয়েছে বৌমাটা? বৌমার গা জ্বরে পুড়ে দিতেছে। একটা কিছু করো। বৌমা? মা? সুমন কোথায়? সুমন! জি বাবা? আয় দেখ, দেখ মেয়েটার কি অবস্থা করেছিস। কেন তুই খামাকে রান্নার উপর জুলুম করেছিস? ও বড় লোকের মেয়ে, নিজের হাতে কোনোদিন কোনো কাজ করেনি, আর তুই তাকে দিয়ে ক্ষেতের কাজ করেছিস। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা ডাক্তার দেখে নেয়। মমতা, ওর জন্য গরম দুধের ব্যবস্থা করো। যাচ্ছি। যাও। বাবা মাকে খবর দেবো? না না, বাবাকে না দেখে যদি আমি মরেও যাই তাই বরং ভালো। ছি ছি, এমন কথা বলবেন না। দেখা করার জন্য আমার বাড়িতে আপনাকে চোরের মতো আসার কি দরকার ছিল? আপনার মেয়ের সঙ্গে দেখা করার পুরো অধিকার আপনার আছে। চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আসুন। না মোবারক, শুধু দেখলেই আমার মনে শান্তি আসবে না। তুমি কি চাও বলো মোবারক, আমি তোমাকে সব লিখে দেব। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। হুজুর, আমি গরিব, আল্লাহর কালাম পড়ে স্বইচ্ছা আপনার মেয়ে সুমনকে বিয়ে করে এই বাড়িতে এসছে। আপনার মেয়ে যেমন আপনার বাড়ির ইজ্জত, তেমনি আমার ছেলের বউ হয়ে আমার বাড়ির ইজ্জত। এই গরিব চাকর মোবারক প্রয়োজনে তার জীবন দিয়ে দেবে, কিন্তু কিন্তু তার ছেলের বউয়ের কোনো কষ্ট হতে দেবে না। এই অসুস্থ অবস্থায় কোনোভাবে আমার বৌমাকে আমি ঘরে বাইরে যেতে দিতে পারি না। হুজুর, এখানে থাকলে আমার মেয়ে মরে যাবে মোবারক, আমার মেয়ে বাঁচবে না। না হুজুর, ঘরে আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, ওরা দুজন মিলে আমার বৌমাকে সেবা করবে। আপনি কোনো চিন্তা করবেন না, সেই গরিবের ঘরে আপনার মেয়ের কোনো অযত্ন কোনো অবহেলাই হবে না। চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। চলুন। চিন্তার কিছু নেই, আমি ইঞ্জেকশন দিয়ে গেলাম। আপনারা ওর কপালে জলপট্টি দেওয়ার ব্যবস্থা করুন, আর পারলে শরীরটা ঠান্ডা পানিতে মুছে দেবেন। আশা করি কোনো সমস্যা হবে না। ডাক্তার সাহেব? হ্যাঁ সুমন সাহেব, জ্বর বাড়লে আমাকে খবর দেবেন। জি। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। স্বামী হিসেবে স্বীকার না করবে আমার মায়ের কসম, ততদিন আমি তোমাকে স্পর্শ করব না।
রানীর সাথে দেখা করতে এসেছে। ভিতরে এসে দেখা যান। সরি, আমি শুধু তার সাথে দেখা করতে আসিনি, তাকে নিয়ে যেতে এসেছি। কি অবস্থা, কেমনে নিয়ে দেবেন? সে তো জ্বরে একদম বেহুশ। আমার বোন বেহুশ না হুশে আছে সেটা আমি বুঝবো। আমার বোনকে যদি মরতে হয় তাহলে নিজের বাড়িতে মরবে, এই গোয়াল ঘরে না। আপনি এখন ভাবিয়ে নিয়ে যেতে পারবেন না, ভাইয়া বাসায় নেই। ভাইয়া বাসায় আসার পর তার অনুমতি নিয়ে তারপর আপনি ভাবিয়ে নিয়ে যেতে পারবেন। বাধা দিলে কিন্তু জোর করে রানীকে নিয়ে যাবো। বইনে দেখতে আসছেন বলা আপনারে এতক্ষণ অনেক সমাদর করছি, কিন্তু ভাবিরে যদি জোর করে নিয়ে যেতে চান তাইলে এক কপি করলা না ফেলাম। তুমি আমাকে মারবে? চোর ডাকাত ঘরে বেড়া কাটতে এলে তাগলে কি করতে হয় ওই ট্রেনিং ভাই আমারে দিছে। যান ভাই এখান থেকে। এই হুমকির জন্য তোকে অনেক পস্তাতে হবে, কথাটা মনে রাখবি। আরে যা যা, তুই কি করবি আমি জানি। হারামজাদা, আর না মা, বন্ধ করুন আপনাদের সেবা। আমি আপনাদের কাছ থেকে এত সেবা পাবার উপযুক্ত নই। আপনি আমাকে মরে যেতে দিন। আমার কথা কাকে নাই মা, আপনি এখনো ছোট, আমার মেয়ের মতো। দুনিয়ার সব মা যদি নিজের সন্তানের ব্যবহারে নারাজ হইত তাহলে দুনিয়ার কোনো সন্তান কি বড় হইত? আমি আগে সব কথা ভুলে গেছি মা, আমার কথা শুনেন। আপনিও সব পুরান কথা ভুলে যান, একদম ভুলে যান। মা, কত বড় আপনার মন, আমি আপনাকে কত অপমান করেছি, নিজের উপর ঘৃণা হচ্ছে মা। তাহলে আপনার বউকে আপনি ক্ষমা করে দেবেন? আমি যে করে বউ হয়ে এসেছি সে করে ঘর না, আমার জন্য বেশ মা, আর আপনি আমার জন্য মা না, ফেরেশতা। কাঁদে না মা, কাঁদে না। মা, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। মা, আমি ভাইয়া নিজে করে আসি, আমার দাদি ভালো হয়ে গেছে, আমার দাদি ভালো হয়ে গেছে। ভাইয়া, ভাইয়া শুনলে কিসে খুশি হইব। আপনি আপনি আমার রাস্তা আটকেছেন কেন? কিসের আমার কাছে হিসাব বরাবর করতে চাই? দা হাতে তুই আমাকে শাসিয়েছিলি, আমাকে খুন করার হুমকি দিয়েছিলি, সেই সাজা আজ তোকে পেতেই হবে। তোকে আজ এমন ভাবে কলঙ্কিত করব যে 10 গ্রামে কারো সামনে তুই আর চোখ তুলে তাকাতে পারবি না। আমার বোনের ইজ্জতের দিকে তুই হাত দিয়েছিস, আজ তোকে আমি খুন করে ফেলব, তার আগে খুন হয়ে যাবি তুই। হেই, ওকে মেরে ফেল। সুমনের বাচ্চা, আমি তোকে দেখে নেব। মিয়া বাড়ির ছোট মিয়াকে